পাঁচমী শ্রেণীর গল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটা জায়গায় যেখানে পেট পুজোর গল্প। দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি পার্কের সামনে, উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের সামনে আমি দাঁড়িয়ে আছি। এর ঠিক সামনে একটা দারুণ সুগন্ধ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি একটু পরে সেখানে যাব এবং সেখানে গরম গরম তেলে ভাজা ভাজা হচ্ছে এবং সেই তেলে ভাজা খাবো। কীভাবে বানানো হচ্ছে সেটাও আপনাকে দেখাবো, আশপাশটাও আপনাদের ঘুরে দেখাবো। তাহলে চলুন আমার সঙ্গে আপনারা চলুন সেই পেট পুজোর দোকান এক্সপ্লোর করতে। যাওয়ার আগে বলে দিই, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই আপনারা নিজেদের নোটিফিকেশনটা সেট করে নিন, যাতে যখনই আমাদের পাঁচমী শ্রেণী গল্প চ্যানেলের নতুন নতুন গল্প আসবে সেটা আপনারা সবার প্রথম দেখতে পাবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা আজকে চলে যাই সমাধিক চকের দোকানে। আমি এখন কোনাকুনি রাস্তা পার হয়ে পৌঁছে যাচ্ছি একটা দারুণ মন কাড়া প্রাণ কাড়া গন্ধের উৎসের সন্ধানে। দোকানের সামনে থরে থরে দেখছি রাখা আছে ক্যাপসিকাম কাটা, ডিম সিদ্ধ, কী হবে সেটা দোকানের বৌদি বলতে পারবে। এখানে কিছু সিদ্ধ আলুও দেখছি কিছু একটা হবার অপেক্ষায় গামলায় অপেক্ষামান। বেসনের গোলায় মাখামাখি হয়ে ডুবো তেলে সাঁতার কেটে এই বেগুনি পেঁয়াজিগুলো কখন আমাদের প্লেটে আসবে, তার জন্যই কিন্তু এত গরমেও আমি চলে এসেছি সোমা বৌদির তেলে ভাজার দোকানে। বৌদি এখানে আলুর চপের পুর বানাচ্ছে দেখছি, রসুন পেঁয়াজ আদা লঙ্কা ও নানা রকম মশলার মিশ্রণে তৈরি হচ্ছে আলুর পুর। ওনার প্রস্তুতির ফাঁকে চলুন বৌদি এবং দাদার সঙ্গে একটু কথা বলে নি। এখন দাঁড়িয়ে আছি দেশবন্ধু পার্কের উপরে সমাধির আর এখন আমরা একটু ওনার ইন্টারভিউ নেব, কারণ উনি এখন একটু কম কাজে আছেন, এরপরে মানে বেশি কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন আমরা তখন ওনার চপ টেস্ট করবো। উনি যদি এখনো ব্যস্তই তার মাঝে আমাদের একটু সাক্ষাৎ করবো। নামটা বলো তোমার? পেঁয়াজি ডিম চিকেন লোটে মাছ মাছের ডিম চিংড়ি সবই পাওয়া যায়, মাছ মানে মাছ ডিম সবই পাওয়া যায়। হ্যাঁ, তো বাজার কে করে? বাজার আমি করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলুর চপের মানে ফুড তৈরি হচ্ছে না? আচ্ছা, আর তাছাড়া বেগুনি বেগুনি কাটা আছে, পেঁয়াজিও করা আছে, ওখানে ক্যাপসিকাম প্রচুর, ডিম সেদ্ধ করা আছে, ডিম সেদ্ধ ডিম মাংস মাছের ডিম আজকে আছে, আর লোটে মাছ তো রোজ বাজারে পাওয়া যায় না, যেমন পাওয়া যায়। আর ডিমের ডিমের চপটা বিখ্যাত, ওটা সবার ফেভারিট মনে হচ্ছে আর কি। তোমাদের দামের প্রাইস মানে প্রাইসের রেঞ্জটা, দামের রেঞ্জ ডিমটা 12 টাকা, চিকেন পকোড়া 15 টাকা, আজে বললেস আর হাটি শুক্তু আছে, আর আলু 6 টাকা, আলু চপ বেগুনি পেঁয়াজি ক্যাপসিকাম 5 টাকা করে, মাছের এই বাজারে 5 টাকা এখনো, মাছের ডিমের বড় 5 টাকা, চিংড়িও থাকে 5 টাকা। আচ্ছা, লোটে মাছটা এখন দাম বাড়ানো হয়েছে 15 টাকা করে হয়েছে। তাহলে অবশ্যই একবার সবাইকে বলবো খেয়ে যেতে সমাধির চপের দোকানে, আর আমরা একবারে ওনার ভাজা হলে আমরা টেস্ট করব ওনার বানানো চপ, সবাই একটু একটু খেয়ে দেখব কেমন। ঠিক আছে, অল্প পরিসরের মধ্যে দাঁড়িয়ে আছি জয় সন্তোষীমার চপের ভেতরে, মানে চপের দোকানের উল্টো দিকেই নানাবিধ খাবারের দোকান। দেখতেই পাচ্ছেন চিপস থেকে বিস্কিট থেকে কেক থেকে চানাচুর থেকে মুড়ির থেকে ধার বাদাম থেকে সব কিছুই আছে। একটু দাদার সঙ্গে কথা বলবো, দাদা নামটা বলুন। আচ্ছা, বৌদির কাছে শুনলাম যে এটা আপনার 10-12 বছরের দোকান, আরো পুরনো? 90 সালের দোকান, মানে আগে এটাই ছিল তারপর এখন সব। আর আপনি বৌদিকে কিভাবে হেল্প করেন? বাজার টাজার নয়, বাজার আর পুর বানানো বৌদি, পুরোটাই বৌদি। আচ্ছা, আর
এমনিতে মানে এই যে লকডাউন ফকডাউন ইত্যাদি গেল, এতে মানে কতটা আর কি হ্যাম্পার হয়েছে? এখন আবার সব ঠিক হয়েছে? আচ্ছা, আমরা বহু সব ধরনের জন্য হলে আমরা খাবো, ঠিক আছে? সাক্ষাৎকার তো কিছু নেওয়া হলো, চলুন বৌদির চপের দোকানে লাগোয়া চায়ের দোকানে একটু গলা ভিজিয়ে নিই। চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সে শীতই হোক বা গ্রীষ্ম। ভাঁড়ে গরম চা যে কোনো সময় কিন্তু খুবই ভালো লাগে। চা যিনি বিক্রি করছেন তার সঙ্গে এবং ওনার অর্ধাঙ্গিনী কাম কর্মসঙ্গিনীর সঙ্গে একটু কথা বলে নিই, চলুন। আমার নাম সাধন চন্দ্র মন্ডল। আচ্ছা, কতদিন কাজ চায় তো? প্রায় 25-30 বছর আমি চালাচ্ছি। আপনি চালাচ্ছেন? আমার দাদু। ও, তার মানে তো অনেকদিন বংশ খারাপ করার জন্য। আচ্ছা, তো এইখানে মানে এই যে লকডাউন ইত্যাদি করোনা হলো, তাতে আপনাদের দোকান তো প্রায় বন্ধ ছিল। হ্যাঁ, একটু অসুবিধা হয়েছে, মানে দোকানদারি করতে পারি না। কখন খোলেন সকালে? সকালে ওই 6:30-7:00। তারপর বন্ধ থাকে কি? না, ওবার টানা ওবার রাত্রি 10:00-11:00। সর্বক্ষণ আপনিই থাকেন? মানে এখানেই আপনারা? ওই যে আমি যখন খেতে যাই তখন আমার দেখছি অনেক কিছুই আছে দোকানটাতে, একটু দাদার কাছে জেনে নি আর কি আছে এখানে। এখানে অনেক কিছু আছে, মানে একবারে সুতোর থেকে বোতাম বা খাতা কলম পেন্সিল বই এসবের থেকে সব কিছু পাওয়া যায়। এবং মুদি মশলারও যদি কেউ হয়তো পেলো না কোথাও, পেন পেন্সিল সব কিছু আমি এখানে রাখি। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস, চিপস, খাবারের আইটেম, বিস্কুট ফিস্কুট সব কিছু, কেক, এসব কিছুই আমার কাছে পাওয়া যায়। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। সাধনদার দোকানের এক কাপ এক ভাঁড় চা খাচ্ছি, ভাঁড়ে চা, দারুণ। আর সাধনদার অর্ধাঙ্গিনী এসে গেছেন। যদি আপনার নামটা বলুন। কৃষ্ণা মণ্ডল। আচ্ছা, দাদা বললেন যে দাদা যখন খেতে যান তখন আপনি থাকেন? হ্যাঁ, তো দোকান সামলান তখন? আচ্ছা, দাদা বললেন অনেক দিনের দোকান। হ্যাঁ, তো তাছাড়া আপনি মানে সেই সময় কি অনেক খদ্দের খেতে আসে না? কোন সময় মানে বছরে কোন সময় লোকজন বেশি আসে? পুজো টুজো বা আমাদের চায়ের দোকানটা ওই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পর্যন্ত খুব চলে। মানে আমরা, হ্যাঁ, ওটা আমাদের সামনে মাঠ আছে, ওই মাঠে বোর্ড হয় নানা রকম প্রত্যেকটা স্কুলের। আমাদের ওই পড়ছে সময় তখন খুব চা দিয়ে সব কিছু অর্ডার আমার কাছে আসে, তখন পড়তে হয় সবাই অর্ডার আসে, তাই আমি সেই অর্ডারের চা দিই এবং মাঠে দিয়ে আসি। তখনই সব থেকে আমাদের ভালো চলে। বাড়িতে আপনারা কি আছে? দুই মেয়ে আছে, তারা কি করে? দুজনের বাচ্চা পড়াশোনা। ও, বয়স এক লোক 5 বছর, এক লোক 10 বছর। ও, ছোটই তো। হ্যাঁ, ঠিক আছে বৌদি, ভালো লাগলো, চাও ভালো লাগলো। অসাধারণ চা, তার সঙ্গে ভাঁড়ের গন্ধ, ভীষণ সুন্দর খেলাম। একটু পরে চা চপ খাবো, আগে চা খেয়ে নিই তারপর চপ। চপ তৈরি কেমন করে হচ্ছে দেখলাম, চা খেয়ে কলা ভেজালাম। এবারে আসল কাজটা কিন্তু এখনও শুরু হয়নি, মানে চপ ভাজা বৌদির এখনও শুরু হয়নি, একা হাতে। তো চলুন দেশবন্ধু পার্কের আশেপাশে আপনাদের একটু ঘুরে দেখায়। অনেক সুন্দর সুন্দর শিল্পকর্ম গোটা পার্কের আশেপাশে রাস্তায়, দেওয়ালে, বাড়ির দেওয়ালে আপনারা দেখতে পাবেন। খুব
সম্প্রতি কোনো পুজো উপলক্ষে এইসব শিল্পকর্মগুলি বানানো হয়েছিল বুঝতেই পারছি, কারণ শিল্পকর্মগুলি খুব টাটকা এবং উজ্জ্বল এবং এতে কিন্তু নিপুণ হাতের ছোঁয়া। অনেকেই এখানে প্রি ওয়েডিং শ্যুট করাচ্ছেন, সেলফি তো তুলছেনই, খুব সুন্দর হাতের কাজ। পেট ভরার ব্যবস্থা করতে এসে মনটাই ভরে গেল, তাই না? চোখ ভরে আমরা এইসব কাজগুলি দেখলাম। দেশবন্ধু পার্কের আশেপাশে ঘুরতে ঘুরতে পা কিন্তু ব্যথা হয়ে গেল, পেটের মধ্যেও ছুঁচো অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। চলুন বৌদির দোকানে যাই। দেখতেই পাচ্ছি চপগুলি কিন্তু গরম তেলে সাঁতার কাটতে শুরু করেছে। এবার আমাদের প্লেটে ওঠার অপেক্ষা। দেখতে পাচ্ছি নানা রকমের চপ ভাজা হয়ে আছে, ডিমের চপ, চিংড়ির চপ, ল্যাটা মাছের চপ, পেঁয়াজ বড়া, মাছের ডিমের বড়া, লঙ্কার চপ, বেগুনি, আরও কত কি। আগেই আমরা কথা বলে জেনেছি চপের দাম শুরু 5 টাকা থেকে, তাহলে আর তর্স হয়েছে না তো। চলুন খেয়ে নিই, খেতে খেতেই আমরা আরও অনেক কিছু জানতে পারবো। চপ ভাজা শুরু হয়ে গেছে এবং আমরাও কিন্তু দাঁড়িয়ে গেছি প্রথম খরিদ্দার হিসেবে। প্রচুর ভাজা হয়েছে, ছবি আপনারা দেখতেই পাবেন। আমরা নিয়ে নিয়েছি, এখানে আছে বেগুনি গরম আর পেঁয়াজি, আর তার সঙ্গে আমরা খাচ্ছি ডিমের চপ আর লঙ্কার চপ, আলুর চপ, এছাড়া আরও খাবো। এখন এইগুলো খেয়ে আমরা টেস্ট করবো, জানি ভীষণ ভালো হয়, কারণ আমরা এর আগে অনেকবার খেয়েছি। আজকে আপনাদের সামনে, ক্যামেরার সামনে আমরা খাবো। আমি আবার কায়দা করে একটা লঙ্কা চপ নিয়েছি, কতটা পারবো আমি জানি না, কিন্তু খাবো। খুব গরম এখন, না মাইন্ড নিতে পারছি না, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। কথায় যে ডিম দেখে আমি আর সামলাতে পারছি না। কথা বলতে পারছি না এখন ভালো হয়েছে, আপনারা বেশি দেরি করবেন না, চলে আসুন। গরম গরম সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে পুরো জমে যাবে। লঙ্কা আলুর চপটা আমি খেলাম, আপনারা বোধ হয় দেখতেও পাবেন ভিডিওতে। যদি একটা রসুন দিয়ে, আদা দিয়ে, লঙ্কা দিয়ে একটা সাংঘাতিক পুর বানিয়েছিল, সেই পুরের চপ আলুর চপটা। এবং মানে ফর রেফারেন্স বলি, অদ্ভুতভাবে মানে আমাদের বীরভূমের চপ খুব বিখ্যাত, স্পেশালি বোলপুর সাঁইথিয়া এখানকার, সেই চপের সঙ্গে ভীষণ মিল সাইজে এবং টেস্টে। আমি অনেক জায়গায় আলুর চপ খেয়েছি, কিন্তু এত ভালো এই রসুন দেওয়া চপ আমি কিন্তু খাই, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রাণ ভরে মন ভরে আমরা নানা রকমের চপ খেলাম। আমি তো আলুর চপের উপর পুরো বডি রাখলাম, এতগুলো খেয়ে নিয়েছি কে জানে। এবং খেতে খেতেই আমরা ঠিক করলাম বাড়ির লোকেদের জন্য কিছু নিয়ে যাব। দাদার কাছে আমরা বললাম নানা রকমের চপ আমরা কিনে নিলাম, দাদা প্যাক করে দিচ্ছেন, আর আশা করা যায় আমাদের বাড়ির লোকজনদেরও এই চপ ভালো লাগবে। আপনারাও আর দেরি করবেন না, গরম বৃষ্টি পড়ছে কবে সেসব অপেক্ষা না করে চলে আসুন না দেশবন্ধু পার্কে। ছোট্ট একটি চিলতে দোকানে বৌদি কত সুন্দর তার হাতের গুণে নানা রকম চপ বানাচ্ছে, আপনারাও খেয়ে দেখুন।